যে খবরের দিকে নজর রাখবো বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় বাসন্তীতে ফের অস্ত্র কারখানার হদিশ গ্রেফতার দুজন বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস রাজু কি জানা যাচ্ছে দেখো গতকাল বড়ইপুর জেলা পুলিশ ও বাসন্তী থানার পুলিশ যৌথ অপারেশন চালায় এবং একটি মোতালেব মোল্লা বলে এক ব্যক্তির বাড়ি থেকে কিন্তু তারা ঘিরে ফেলে এবং সেই বাড়ি থেকে সাতটি বন্দুক এবং বন্দুক তৈরির বিভিন্ন সামগ্রী উদ্ধার করে এর আগেও এই মোতালেবকে কিন্তু এই অস্ত্র ব্যবসার কারণেই গ্রেপ্তার করা হয়েছিল সে জেল থেকে বেরিয়ে এসে আবার সেই ব্যবসায় লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায় এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে নজরে রাখে এবং গতকাল রাতেই গতকাল তাকে তার বাড়িতে অতর্কিত হানা চালায় এবং হানা চালিয়ে কিন্তু এই বিপুল অস্ত্র উদ্ধার করেছে এবং কি কোথা থেকে এই অস্ত্র তৈরির বরাদ্দ পেত কারা নিয়ে যেত সমস্তটাই তদন্ত করে দেখতে চাইছে বড়ইপুর থানার পুলিশ এবং বাসন্তী থানার পুলিশ যৌথভাবে অপারেশন চালিয়েছেন এবং তারা পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জানতে চাইছেন এবং আজ তাদেরকে আলিপুর কোর্টে তোলা হবে এবং 14 দিন পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বড়ইপুর জেলা পুলিশের পক্ষ থেকে এবং এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাসন্তীর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এক গোষ্ঠী অপর গোষ্ঠী বিরুদ্ধে অভিযোগ এনেছে এই ঘটনায় কিন্তু যথেষ্ট সাফল্য বলে মনে করছেন বড়ইপুর জেলা পুলিশ ইন্দ্রাণী ধন্যবাদ রাজু কথা বলছিলাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে বাসন্তী কালাহাজরা গ্রামের ঘটনা ধৃত দুজনকে আলিপুর আদালতে পেশ বাসন্তীতে ফের হদিশ অস্ত্র কারখানার বাসন্তীতে ফের অস্ত্র কারখানার হদিশ বাসন্তী কলাহাজরা গ্রামে তল্লাশি অভিযান পুলিশের